হাই ভিউয়ার্স, সম্প্রতি এবং পূর্বে ঘটে যাওয়া বিভিন্ন সত্য ঘটনা নিয়ে স্বাগত আপনাকে। সুন্দরী প্রতিযোগিতা জিতেও মুকুট হারিয়েছেন যেসব সুন্দরী প্রতিযোগিতারা। নিউজটি শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। লিওনা গেজ, মিস আমেরিকা 1957, একবার ডিভোর্স এবং পরে ফের বিয়ে করলেও দুই সন্তানের মা লিওনা গেজ নিজেকে ভার্জিন বলে মিথ্যা দাবি করেছিলেন। মিস আমেরিকা খেতাব পাওয়া 24 ঘন্টার মধ্যে তিনি মুকুট হারিয়ে ফেলেছেন এই মিথ্যে সংবাদ দেওয়ার জন্য। মার্জরি ওয়ালস, মিস ওয়ার্ল্ড 1973, আমেরিকার প্রথম মিস ওয়ার্ল্ড মার্জরি ওয়ালস। বিজয়ী হওয়ার পর জানা যায় তিনি ফার্মুলা ওয়ান ড্রাইভার পিটার রেভনসনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ। প্রতিযোগিতার মৌলিক শর্ত পূরণে ব্যর্থ হয়ে 104 দিন পর মুকুট কেড়ে নেওয়া হয় তার থেকে। গ্যাব্রিয়েলা ব্রাম, মিস ওয়ার্ল্ড 1980, জার্মান সুন্দরী গ্যাব্রিয়েলা ব্রাম 1980 সালে মিস ওয়ার্ল্ড খেতাব নিয়েছিলেন। বিজয়ী হওয়ার পরদিন বয়ফ্রেন্ডের আপত্তিকর কথায় ব্রাম মুকুট ফিরিয়ে দেন। পরবর্তীতে জানান, মিডিয়ার চাপ সহ্য করতে না পেরেই নাকি তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন। ভেনেসা উইলিয়াম, মিস আমেরিকা 1984, ভেনেসা উইলিয়ামস ছিলেন আফ্রিকান বংশোদ্ভূত আমেরিকান, যিনি 1984 সালে মিস আমেরিকান খেতাব পেয়েছিলেন। মিস আমেরিকান খেতাব জয়ের কয়েক মাস পর একটি পত্রিকায় তার নগ্ন ছবি প্রকাশিত হয়। এ ঘটনার পরই তার মুকুট কেড়ে নেওয়া হয়। অক্সানা ফেদেরোভা, মিস ইউনিভার্স 2002, প্রথম রাশিয়ান হিসেবে মিস ইউনিভার্সের মুকুট পান অক্সানা ফেদেরোভা। আইনের শিক্ষার্থী পড়াশোনায় এতই ব্যস্ত ছিলেন যে বিজয়ী হওয়ার পর মিস ইউনিভার্সের কর্তৃপক্ষের সঙ্গে চুক্তিবদ্ধ ভ্রমণসূচি মেনে চলতে পারছিলেন না, ফলে অক্সানা ফেদেরোভার মুকুট ফেরত নেওয়া হয়। ইতির ইসেন, মিস তুর্কি 2017, তুরস্কের সেনা অভ্যুত্থান নিয়ে সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট করেছিলেন ইতির ইসেন। টুইটারে 15 জুলাইয়ের শহীদ দিবসকে তার পিরিয়ডের রক্তের সঙ্গে তুলনা করেছিলেন বলে অভিযোগ। তবে টুইটটি তিনি করেছিলেন প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার আগেই, কিন্তু সেই টুইটের জেরেই তার মুকুট হারিয়ে ফেলতে হয়। জান্নাতুন নাইম এভরিল, মিস ওয়ার্ল্ড বাংলাদেশ 2017, নিজের বিয়ের খবর গোপন রেখে মুকুট হারান এই বাংলাদেশি প্রতিযোগী জান্নাতুন নাইম এভরিল। সাথে থেকে নিউজটি শোনার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। নিউজটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট ও শেয়ার করুন।